ভূমিকম্প আঘাতের ১১তম দিনেও তুরস্কে চলছে উদ্ধার কার্যক্রম। এখনও মিলছে ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা মানুষের প্রাণের সন্ধান। তবে সবাইকে অবাক করে দিয়েছে গরু উদ্ধারের ঘটনা। মানুষ ১১ দিন কোনোভাবে সার্ভাইভ করতে পারলেও ধ্বংসস্তূপে চাপা পড়া একটা প্রাণী কিভাবে বেঁচে থাকলো সেটা আলোচনার জন্ম দিয়েছে। তুরস্কের দারদাগান গ্রামে মাটির সাথে মিশে যাওয়া একটা খামারের শেড থেকে ওই গরুকে উদ্ধার করে উদ্ধারকর্মীরা। এক উদ্ধারকর্মী বলেন, ভূমিকম্পের পর থেকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি, এর মধ্যে অনেক লাশ উদ্ধার করেছি, জীবিত মানুষকেও বের করে আনতে সক্ষম হয়েছি, কিন্তু কোনো প্রাণীকে জীবিত দেখতে পাইনি। এই ঘটনা তাই আমাদের বিস্মিত করে দিয়েছে। খামার কর্তৃপক্ষ জানায়, দারদাগান গ্রামের একটি খামারের শেড ধসে তার নিচে চাপা পড়ে গরুটি। প্রাণীটির বেঁচে থাকার বিষয়ে নিশ্চিত হবার পর গত দুই দিন ধ্বংসস্তূপের নিচে গরুটিকে খাবার এবং পানি সরবরাহ করতেন এর মালিক। প্রিয় ভিউয়ার্স, আল্লাহ চাইলে কোনো কিছু অসম্ভব নয়। বাঁচা মরা সবই একমাত্র আল্লাহর হাতে। ধ্বংসস্তূপে এখনও চাপা পড়ে থাকা মানুষের আল্লাহ হেফাজত করুন। আমিন লিখে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।